আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম গোলমরিচ নিয়ে। গোলমরিচ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান, যার প্রচুর পরিমাণ ভেষজ গুণ রয়েছে। চলুন বিস্তারিত কথা বলি। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত কথা বলার আগে আপনাদের অনুরোধ করব, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন বিস্তারিত কথা বলি। প্রিয় ভাই বোনেরা, যারা কাশিতে ভুগতেছেন, যে কোনো কাশিতে আপনারা গোলমরিচ চূর্ণ, ঘি, মধু ও চিনি সব 1 গ্রাম পরিমাণ নেবেন এবং বারবার চেটে খাবেন, আপনাদের কাশি ভালো হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যারা আমাশয়ে ভুগতেছেন, যাদের আমাশয় সহসা ভালো হচ্ছে না, তারা 1.5 গ্রাম থেকে 2 গ্রাম মাত্রায় গোলমরিচ 1 গ্লাস বা 1 মগ পানিতে জাল করে নেবেন এবং পানিটা ঠান্ডা হয়ে গেলে ওই পানিটা খেয়ে নেবেন। এরকম 3-2 বার করলে আপনাদের আমাশয়, পুরানো আমাশয় সহ নতুন আমাশয় সব ভালো হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যাদের প্রস্রাবের সমস্যা আছে, বারবার প্রস্রাব এসে যায়, প্রস্রাবের নিয়ন্ত্রণ করতে পারেন না, বা বাচ্চাদের এই ঠান্ডা দিনে বাচ্চাদের বারবার প্রস্রাব এসে যায়, প্রস্রাব নিয়ন্ত্রণ করতে আপনারা 500 মিলিগ্রাম থেকে 1 গ্রাম পরিমাণ, বাচ্চাদের 500 মিলিগ্রাম এবং বড়দের 1 গ্রাম পরিমাণে গোলমরিচের পাউডার নেবেন এবং 1 চা চামচ মধুর সাথে মিশিয়ে চেটে চেটে খাবেন, আপনাদের বারবার প্রস্রাব হওয়া থেকে মুক্তি পাবেন। প্রিয় ভাই বোনেরা, যাদের মাথায় টাক আছে, চুল পড়ে যাচ্ছে, তারা তারা মাথায় পেঁয়াজের রস ভালোভাবে লাগিয়ে নেবেন, তারপরে গোলমরিচের পাউডার দ্বারা মেসেজ করে নেবেন। এরূপ কয়েকদিন করলে আপনাদের মাথায় নতুন চুল গজাবে। প্রিয় ভাই বোনেরা, যারা কোমর মাজা গড়ে আটকে যায় এবং ব্যথা, দুর্দান্ত ব্যথা হয়, তারা 2 থেকে 5 গ্রাম গোলমরিচ 1 মগ পানিতে জাল করবেন এবং 1/2 কাপ পরিমাণ হয়ে গেলে আপনারা কিছু কিছু পরিমাণ করে ওই পানিটা খেয়ে নেবেন। আপনাদের এই ধরনের ব্যথা বা গাড় মটকা, কোমর মটকা, পাজর মটকা থেকে, ব্যথা থেকে মুক্তি পাবেন। প্রিয় ভাই বোনেরা, যাদের প্রস্রাবের সমস্যা সবসময় হয়, ডায়াবেটিসের যাদের প্রস্রাবের সমস্যা হয়, প্রস্রাব আটকে আটকে যায় বা অতিরিক্ত প্রস্রাব হয়, তাদের প্রস্রাব স্বাভাবিক রাখতে গোলমরিচ বাটা 1 গ্রাম গোলমরিচ বেটে 1 গ্লাস পানিতে মিশিয়ে খেয়ে নেবেন। এরকম কয়েকদিন করলে আপনাদের প্রস্রাবের যাবতীয় সমস্যা চলে যাবে। প্রিয় ভাই বোনেরা, পেটে গ্যাস জমলে বা পেটে বায়ু সঞ্চার হয়, এরকম সমস্যায় ভুগলে আপনারা বায়ু সঞ্চার থেকে মুক্তি পেতে হলে আপনারা গোলমরিচের পাউডার 500 মিলিগ্রাম 1 গ্লাস পানির সাথে মিশিয়ে সকাল বিকাল 2 বার খাবেন, আপনাদের পেটে জমে যাওয়া গ্যাস চলে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওতে যদি আপনাদের বিন্দু মাত্র উপকার আসে, অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।